রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কবিতা পড়াবো। কবিতাটির নাম তোমরা এর আগেও হয়তো বা শুনেছ। কবিতাটি হচ্ছে তাল গাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সুন্দর একটি কবিতা। মানে এই কবিতাটির মাধ্যমে তোমরা তো জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন প্রকৃতি প্রেমী একজন কবি। রবীন্দ্রনাথ ঠাকুর এই তালগাছ কবিতায় মানে তালগাছের কল্পনার মাধ্যমে তালগাছের কি স্বাদ জেগে সেই ইচ্ছেটিকে সে এখানে ফুটিয়ে তুলেছেন। তো আসো আমরাও প্রথমে কবিতাটি পড়ি। তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ চাইয়ে উঁকি মারি আকাশে মনে সাধ, কালো মেঘ পড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে। অর্থাৎ দেখো তালগাছকে দেখে মনে হয় যে সে এক পায়ে দাঁড়িয়ে আছে এবং তার কি ইচ্ছে থাকে সে তার পাতাগুলোকে ডানা করে সে পাখিদের মতো আকাশে উড়ে যাবে। কিন্তু পাখিদের মতো তার তো ডানা নেই, কিন্তু সে কি করে তার পাতাগুলোকে সে তার ডানা বানিয়েছে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে হয় ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। অর্থাৎ তার এই বাসাটি ছেড়ে তাকে মুক্ত আকাশে উড়ে যেতে চায়। কিন্তু সারাদিন ঝড়ো ঝড়ো থত্তর কাপে পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে। অর্থাৎ তারাদের দেশে আকাশে সে কি উড়ে যেতে চায়, মানে সব বাতাসে কি তার পাতাগুলো কাঁপছে। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়। ফিরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। অর্থাৎ যখন বাতাস থাকে তখন যখন তার পাতাগুলো ওড়ে তখন মনে হয় এই বুঝি তার ডানা সে পাখির মতো আকাশ উড়ে যাবে। কিন্তু যখনই দেখা যে বাতাস থেমে যাচ্ছে তার পাতাগুলো নড়াচড়া বন্ধ করে দিচ্ছে তখনই তার মনটি আবার পৃথিবীর কোণে ফিরে আসে, অর্থাৎ মা ও মাটির কাছে ফিরে আসে। মানে আরবার ভালো লাগে আরবার পৃথিবীর কোণটি, অর্থাৎ এই পৃথিবীর মাটির কোণে সে আবার সে ফিরে আসে, এখানেই তার ভালো লাগে। অর্থাৎ এই কবিতাটির মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছের ইচ্ছে বা স্বাদকে কল্পনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যে তালগাছ কি চায়। আকাশে উড়ে বেড়াতে চায় পাখির মতো, কিন্তু তার সেই ডানা নেই। কিন্তু তারপরে সে কি করে আবার সেই পৃথিবীর কোণে, অর্থাৎ মাটি মা ও মাটির কাছে ফিরে আসে। তো খুব সুন্দর প্রকৃতি বিষয় রবীন্দ্রনাথের একটি কবিতা, বিখ্যাত কবিতা এটা তালগাছ। তোমাদের আজকে আমি এটা পড়ালাম। তোমরা বাসা বারবার প্র্যাকটিস করবে এবং কবিতাটি আওড়াবে, তাহলে দেখবে তোমাদেরও কবিতাটি ভালো লাগবে। তো এরপরে দেখো অনুশীলনীতে কি আছে। অনুশীলনীতে দেওয়া আছে যে শব্দগুলো থেকে পাঠ খুঁজে বের কি অর্থগুলি, অর্থাৎ এখানে শব্দ দেওয়া আছে এবং এর অর্থ দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যখন ক্লাসটি করবে তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে। দেখো এখানে প্রথমে কি আছে, সাত। সাত শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তারপর দেখো থরথর, থরথর শব্দটির অর্থ হচ্ছে থরথর, অর্থাৎ বাতাসে কি পাতাগুলো কি থরথর করে কাঁপছিল। এরপরে দূরে দুই নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে দেখো একটু শূন্যস্থান দেওয়া আছে, এখানে কিছু দুইটা শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে কি করতে হবে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো দেখো প্রথমেই ক নাম্বার কি আছে, দীপুর পাখির মতো ওড়ার ঢ্যাস হয়েছে। এখানে শব্দটি হবে দীপুর পাখির মতো ওড়ার কি হয়েছে, স্বাদ হয়েছে। তারপর ক্ষতি কি আছে, দেখো শিলা শীতে ঢ্যাস করে কাঁপছে। এখানে উত্তরটি হবে শিলা শীতে থরথর করে কাঁপছে। এরপর আসো তিন নম্বর, কথাগুলো বুঝে নেই, অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে যেটা তোমরা সচরাচর বোঝা জানা, এটা ভিন্ন একটা মিনিং আছে। যেমন পত্তর, আমরা সচরাচর যেন গাছের পাতা বলি কিন্তু পত্তর বলি না, এখানে পত্তর শব্দটির অর্থ হচ্ছে পাতা। তারপরে দেখো ফেরে, ফেরে শব্দটির অর্থ হচ্ছে ফিরে আসা।
তিন নম্বরে দেখো কি আছে, ফেরে তার মনটি, অর্থাৎ তাল গাছের যে মানে আকাশমণির বারে ইচ্ছা হয় তারপরে যে তার মনটা যে আবার মাটির কোণে ফিরে আসে সে কথাটা মানে বোঝাতেই রবীন্দ্রনাথ ঠাকুর একটি সাহিত্যিক ভাষা ব্যবহার করেছে যে ফেরে তার মন এখানে হবে তার ইচ্ছে বদলে যায়। তারপর কি আছে দেখো আরবার, আরবার শব্দটির অর্থ হচ্ছে আরেকবার, আমরা সচরাচর আরেকবার বলে থাকি কিন্তু কখনো আরবার বলি না, কিন্তু কবিতায় এটা এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপর দেখো চার নাম্বার কি আছে, ডান দিক থেকে শিখ ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসে। এখানে দেখো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডান দিকে কিছু শব্দ দেওয়া আছে, আরবার, কাপা, ছাড়িয়ে, পৃথিবীর পাতা, তো এই শব্দগুলো ডান দিকে দেখো কিছু শূন্যস্থান আছে এখানে বসাতে হবে। ক নম্বরে দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ, তো তোমরা বলো তো এখানে কি হবে, ডান পাশে শব্দটি দেখো ছাড়িয়ে, এখানে হবে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। কতে আছে তারপরে হাওয়া যেন হাওয়া যেই নেমে যায় ঠেস থেমে যায়, এখানে হবে তারপরে হাওয়া যেই নেমে যায় তো এখানে উত্তরটি হবে তারপর হাওয়া যেই নেমে যায় পাতা পড়া থেমে যায়। গতি কি আছে দেখো, যেই ভাবে মা যেই ভাবে, এখানে হবে যেই ভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে পৃথিবীর কোনটি। ছয় দেখো কি আছে, মুখে মুখে উত্তর বলি ও লিখি, এখানে কি চারটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা বলতে হবে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তা তোমরা মনোযোগ সহকারে শোনো। ক নম্বর কি আছে দেখো, তাল গাছকে দেখে কি মনে হয়, অর্থাৎ আমরা কবিতা পড়েছি যে তাল গাছ থেকে মনে হয় যেন সে এক পায়ে দাঁড়িয়ে মানে সব গাছকে ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে এবং আকাশে সে উঁকি মারতে চায়। তারপর ক্ষয়েতে কি আছে দেখো, মনের সাত কালো মেঘ ফুরে যায়, কথাটির অর্থ কি, এখানে কথাটির অর্থ হচ্ছে আকাশের কালো মেঘ ভেদ করে একেবারে উড়ে যেতে ইচ্ছে যায় তাল গাছে। গ নম্বরে দেখো, তাল গাছ কিভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়, তাল গাছের ইচ্ছে হয় যে সে তার পাখির মতো উড়ে যাবে আকাশে, কিন্তু তার তো ডানা নেই, সে কিভাবে উঠবে, তো সে ভাবে যে তার পাতাগুলোই তার ডানা, সেই পাতাগুলোর উপর ভর করে সে আকাশে উড়ে বেড়াতে চায়, এভাবে সে তার ইচ্ছেকে ছড়িয়ে দেয়। এবং ঘতে প্রশ্নটা হচ্ছে, তাল গাছ পাখা চায় কেন, এটা খুবই সহজ প্রশ্ন, তাল গাছ পাখা চায় হচ্ছে যে সে আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াবে সেই জন্য সে পাখা চায়। প্রিয় শিক্ষার্থী আমার, আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদেরকে আমি কবিতাটি পড়ালাম এবং অনুশীলনীয় করালাম, বাসায় তোমরা এগুলো প্র্যাকটিস করবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।